নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা ইয়াম্মি এবং টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি একদম সহজ একটা রেসিপি, যার নাম বেগুন ভর্তা বা বেগুন পোড়া। কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি দুখানা বেগুন নিয়েছিলাম, সর্ষের তেল আর নিয়েছি রসুন, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি। তো সবার প্রথমে আমি বেগুনটার মধ্যে এইভাবে একটা চাকুর সাহায্যে দু থেকে তিনটা করে ফুটো করে নিচ্ছি। এবারে ভালো করে আমি বেগুনটার মধ্যে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তো তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে ফুটোগুলো করেছিলাম সেই ফুটোগুলোর মধ্যে রসুনের কুয়াগুলো এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। এতে করে রসুনটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখো সবগুলো বেগুন কিন্তু আমার রেডি। এবার এটাকে পুড়িয়ে নিয়ে নেব। পুড়িয়ে নেওয়ার জন্য আমি কড়াইতে একটা শিক বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে বেগুনটাকে দিয়ে হাই ফ্লেমেই কিন্তু বেশ 5 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু বেগুনটা পোড়া হয়ে যাবে। আর এটাকে ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। তো দেখো বেগুনটা কিন্তু আমার পোড়া হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি, বেগুনটা নামিয়ে নিয়েছি। আর এইভাবে বেগুনটার পোড়া যে চামড়াটা সেটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। এটা কিন্তু ছাড়িয়ে নেওয়া একদম সহজ, দেখতেই পাচ্ছ ধরলেই কিন্তু উঠে আসছে। খুব ভালো করে কালো অংশটা ফেলে দেব। একটা পরিষ্কার করা হয়ে গেছে, একই রকমভাবে আরও একটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো দুটো বেগুনই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, বোটাগুলোকে এইভাবে চাকুটা দিয়ে কেটে নিচ্ছি। এবারে আমি চাকুটা দিয়েই হালকা হালকা করে আমি বেগুনটাকে একটু কেটে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে করতে পারো, যেহেতু একটু গরম ছিল তাই কিন্তু আমি চাকুটা ইউজ করেছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এখানে বড় সাইজে একটা পেঁয়াজ ইউজ করেছি, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেগুনের ভেতরে যে রসুনের কুয়াগুলো দিয়েছিলাম সেই কুয়াগুলো। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন আর কাঁচা সর্ষের তেল, ব্যাস। এবার চটকে মেখে নিচ্ছি। চটকে মেখে নিলেই তৈরি কিন্তু বেগুন ভর্তা বা বেগুন পোড়া। এটা কিন্তু রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে বেশ লাগে। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। চাইলে তোমরা কিন্তু এতে একটু টমেটো অ্যাড করতে পারো। তো টমেটো পোড়া আর টমেটো ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। এই বেগুন পোড়া কার কার খেতে ভালো লাগে কমেন্ট করো তো। আমার কিন্তু বেশ ভালো লাগে। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো। আর লিঙ্কটা বন্ধু বান্ধবদের ফ্যামিলি লোকের কাছে একটু শেয়ার করে দিও, সাপোর্ট করো। আর যদি কোনো রেসিপি চাই কমেন্ট করো, চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।